আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু, ফাইয়া আইয়ুহাল হাযিরুনা আলহামদুলিল্লাহ, পরম শ্রদ্ধেয় ও সম্মানিত আমার উলামায়ে দীন হযরত সালিনিকার বুজুর্গানে দীন মুত্তাকি মুসল্লি আমার আব্বাজান সমবয়সী ভাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া জ্ঞাপন করি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাসে আমাদেরকে এমন একটা পবিত্র জলসা মাহফিলে বসার সৌভাগ্য দান করেছে, তার জন্য আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি। সেই মহান প্রভুর দরবারে সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। আব্বাজান আমার ভাইয়ানেরা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা পেশ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারিম এই আয়াতে কারিমার দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন, তামাম বিশ্ব জগতের মালিক হচ্ছে আমি আল্লাহ। আমি যাকে ইচ্ছা করি এক একটা দেশের এক একটা প্রদেশে তাকে রাজা বানিয়ে দিই, আবার আমি ইচ্ছা করে তার রাজত্ব ছিনিয়ে নেই, কেড়ে নেই, এটা আমি করি। আমি কোনো মানুষের সম্মান দিয়ে সমাজের উচ্চ শিখরে পৌঁছে দিই, আবার আমি আল্লাহ তার সম্মানটুকু কেড়ে নিয়ে গোটা বিশ্বের জমিনে ধুলোয় তাকে মিশিয়ে দেই। তবে আমি আল্লাহ পাক কসম করে বলছি, কারো প্রতি আমি অত্যাচার করি না। বেয়াদিকাল খৈর, আমি নিশ্চয়ই তার ভালো মন্দ বিচার করে তাকে উচ্চ সম্মানের অধিকারী করি, আবার উচ্চ সম্মান কেড়ে নিয়ে তাকে ধুলোয় লুণ্ঠিত করি। এটা তার কর্মের উপরে নির্ভর। কথাটা কি ঠিক না বাবা? অতি বাস্তব, একটু আলোচনা করলে আমরা বুঝতে পারবো কথাটা অতি সত্য। আপনারা জানেন আমাদের দেশ ভারতবর্ষ, আমাদের দেশের নাম ইন্ডিয়া, আমাদের দেশের নাম ভারতবর্ষ। এই ভারতবর্ষে মুসলমানেরা একটানা 700 বছর রাজত্ব করেছেন। সারা বিশ্বব্যাপী পৃথিবীর জমিনে এমন একটি রাজার নাম বাদশার নাম খোদিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই তার জীবনের ভালো মন্দ বিচার করে তার সুনামটা তার নামটা পৃথিবীর জমিনে পৌঁছে দিয়েছেন। যে বাদশার নাম হলো বাদশাহ হযরতে শাহজাহান। কি গো বাবা, আপনারা নাম শুনেননি? ভারতবর্ষের বাদশাহ বাদশাহ শাহজাহান, যার অমূল্য সম্পদ পৃথিবীর জমিনে পানি দিয়ে গেলেন। সারা বিশ্বের জমিনে পৃথিবীর জমিনে এমন অমূল্য সম্পদ আর দ্বিতীয় কোনো দেশ বানাতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। আব্বাজান আমার ভাইয়ানেরা, বাদশাহ শাহজাহানকে আপনারা দেখেছেন, আজ জীবিত অবস্থায় আমরা দেখতে পারি না, কিন্তু ছবিতে দেখেছি, ইতিহাসের পাতায় দেখেছি বাদশাহ শাহজাহানের নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই তাঁর ইচ্ছাতেই ভারতবর্ষের জমিনে বাদশাহ বানিয়েছেন, বাদশাহ বানিয়েছিলেন। কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশাও ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম বিশ্ব জগতের মালিক, তামাম বিশ্ব জগতের রাজা। আমি যখন ইচ্ছা করি কোনো মানুষকে এক একটা দেশের রাজা আমি বানিয়ে দিই, আমি আল্লাহ তাআলা যখন ইচ্ছা করি ওই রাজত্বটা কেড়ে নিয়ে গোটা বিশ্বের জমিনে পৃথিবীর জমিনে আবার ধুলোয় তাকে লুণ্ঠিত করে দিই, আমি করি। কথাটা ঠিক না ভাইজান আমার আব্বাজান?
আজ জ্ঞানী মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পছন্দ করেন, আজ শিক্ষিত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পছন্দ করেন, নিশ্চয়ই আপনারা জানেন। বাদশাহ শাহজাহানের বিবির নাম ছিল হযরতে বেগম, আজ আপনার কি নাম? মমতাজ। হযরতে মমতাজ বেগম সারা বিশ্বের জমিনে যার সুনাম হয়ে আছেন। এই মমতাজ ছিল শুধু রাশিয়ার তাস্কন্দের মেয়ে, অতি শিক্ষিত পরিবারের মেয়ে, অতি শিক্ষিত ঘরের মেয়ে। আপনার আমার ভাইয়ানেরা, বাদশাহ শাহজাহান মমতাজকে বিবাহ করে নিয়ে যমুনা নদীর তীরে বাদশাহ শাহজাহানের একটা একতলা বাড়ি আছে। ওই বাড়ির সঙ্গে দেখবেন একটা মসজিদ আছে, যে মসজিদে অক্তিও নামাজ হয়। আপনাদের দোয়ার বাবরকতি আল্লাহ পাক এই অদম গুণাগার দিয়ে ওই মসজিদে এক অক্ত নামাজ পড়িয়ে নিয়েছেন। ভাইজান আমার আব্বা জানেন, আপনারা দেখবেন আগ্রার জামিনে যমুনা নদীর তীরে বাদশাহ শাহজাহানের একতলা বাড়ি, ওই বাড়িতে বিবি মমতাজকে নিয়ে এসে পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদে ওই ছাদের উপরে দুইজনের স্বামী স্ত্রীতে পাশাপাশি বসেছেন। পূর্ণিমার চাঁদ একদিকে যমুনা নদীর পানি, পূর্ণিমার চাঁদের ঝলকানিতে যমুনা নদীর পানিটি ঝলকানি মারে গোটা নদীর শোভাটা যেন ছড়িয়ে পড়ে। আজ দুজনাই খুশিতে বাঘবাগ হয়ে পাশাপাশি চেয়ারে বসে পূর্ণিমার চাঁদের নূরের আলোতানার উপভোগ করেন। এমন সময় বাদশাহ শাহজাহান বসে আছেন, বেগম মমতাজ প্রশ্ন করেছিলেন, হুজুর আপনি তো আমাকে বিবাহ করেছেন, আপনি আমাকে শাদি করে আপনার দেশে নিয়ে এসছেন, আমি আপনার বিবি, আমি আপনি আমার স্বামী, কিন্তু আপনি তো আমার হকটা আদায় করলেন না, আমার হকটাকে তো আপনি দিলেন না। বাদশাহ শাহজাহান চমকে উঠেছেন, আল্লাহ আমি তোমার কি হক মেরে দিলাম, কি হককে ফাঁকি দিলাম, আমি কি ফাঁকি দিলাম। তিনি তাজ্জব হয়ে গেছেন। বেগম মমতাজ বলতে লেগেছেন, আপনি কি কোরআন শরীফ পড়েন না? কোরআন শরীফ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুন্না লিবাসুল লাকুম ওয়ান্তুম লিবাসুল লাহুন্না। ও দুনিয়ার ছেলেমেয়েরা, ও দুনিয়ার নারী পুরুষেরা, তোমরা হুঁশিয়ার হয়ে যেও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা একে অপরের গায়ে পোশাক বানিয়ে দিলাম, তোমাদের গায়ে জামা কাপড় বানিয়ে দিলাম। ও দুনিয়ার ছেলেমেয়েরা, ওই পোশাকটা নিয়ে, ওই আপনার লেবাসটা নিয়ে সিনিবিনি খেলা খেলো না, এটাকে যেন নোংরা বর্জনা করো না। তোমার গায়ের পোশাক যদি নোংরা হয়ে যায়, মানুষ যেমন তোমাকে ভালোবাসে না, তোমাদের স্বামী স্ত্রীর ভিতরে যদি অমালিন্য হয়ে যায়, মনোমালিন্য হয়ে যায়, তাহলে জেনে রেখে দে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার রহমত তোমাদের প্রতি নাজিল হবে না। কি বুঝলি? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ তিনি ইরশাদ করেছেন, এটাকে নিয়ে যেন শ্রেণীবিনী খেলা খেলো না। ভাই যেন আমার আব্বা জানেরা, রব্বুল আলামিন এটাই জানাতে চাইছেন, ও দুনিয়ার ছেলেমেয়েরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা একে অপরের গায়ের পোশাক বানিয়ে দিয়েছি, এই পোশাকটা নিয়ে যেন কখনোই শ্রেণীবিনি খেলা খেলো না। অর্থাৎ ও পৃথিবীর পুরুষেরা, রে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যতই তোমাকে সৌন্দর্য করি, যতই তোমার ধন সম্পদ টাকা পয়সা দিই না কেন, যতই তোমার চেহারা হোক না কেন, ও পুরুষের দালেরা জেনে রেখে দিও, তোমার জীবনের কোনো দাম হতো না, হতো না, হতো না, তোমার মুখের হাসিটা কোনো দিন ফুটতো না, যদি নাকি আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে নারী জাতকে না বানাতাম।
ওই নারী জাতকে বানিয়েছি মনে, আজ তোমার নানার বাড়ি, শ্বশুর বাড়ি, আজ তোমার খালার বাড়ি, কুবুমার বাড়ি, দিদির বাড়ি, যদি নারী জাতকে না বানাতাম, ওই কোটি কোটি টাকার মালিক হয়ে টাকার কাটুরিটা নিয়ে নদীর ধারে বসে তোমাকে ঝরঝর করে কানতে হতো, তোমার মুখে হাসি বলে কোনো জিনিস মনে কোনোদিন ফুটতো না। ওই নারী জাতকে নিয়ে বিবেরূপে ঘরে এনে শাদি করে ঘরে এনে ওকে যেন চাকর বানিও না, দাসী বানিও না, ওদের প্রতি যেন অত্যাচার করো না, অবিচার করো না। তোমরা যদি নারী জাতির প্রতি অবিচার করো নাই করো, আমি আল্লাহ পাক আল্লাহ তালা আমার খোদাই লানো তোমাদের প্রতি না জেল হবে। কি গো বাবা, আইন দেখেছে অন্তম লেবা সুন্নাহ হুন্না। আল্লাহ পাক কোরআন শরীফে আরো বলছেন, ও নারী জাতেরা, আমি আল্লাহ তাআলা যতই তোমাকে সুন্দরী করি, যতই তোমাকে রূপসী করি, যতই তোমার রূপদান করি, জেনে রেখে দিও নারী জাতিরা, তোমাদের মুখে কোনোদিন হাসি ফুটত না, তোমাদের মুখে হাসি ফুটত না যদি নাকি আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পুরুষ জাতকে না বানাতাম। আমি আল্লাহ তাআলা ওই পুরুষ জাতকে বানিয়ে তোমাদেরকে আজকে বড় মুখের হাসি ফুটিয়েছি, তোমাদের সৌন্দর্য কুড়িয়েছি, রূপের জৌলুস বাড়িয়ে দিয়েছি। ও নারী জাতিরা শুনে নাও, শুনে নাও, ওই পুরুষ জাতকে ঘরে স্বামী রূপে পেয়ে, ছেলেদেরকে স্বামী রূপে পেয়ে, তোমরা যেন ছাগল গরু ভেড়া বানিও না, জেনে রেখে দিও আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের স্বামীদের পদতলে তোমাদের জান্নাত নসিব করেছি। কি সুন্দর আয়াতে কারিমা! আব্বাজির আমার ভাইজানেরা, বেগম মমতাজ তাই আবেদন করেছেন, হুজুর আপনি আমাকে শাদি করে এনেছেন, বিয়ে করেছেন, আপনি তো আমার হকটাকে আদায় করলেন না। বাদশাহ শাহজাহান অবাক হয়ে গেল, ও বিবি মমতাজ, আমি তোমাকে কি এমন হক ফাঁকি দিলাম? মমতাজ বলেছিল, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দেয়াকে ভারতবর্ষের বাদশাহ বানিয়েছেন, আপনি ভারতবর্ষের বাদশাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না বানান ওই মানুষ কোনোদিন বাদশাহ হতে পারেন না। কারণ কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের হকে বাদশাহ বানিয়েছেন, তাই আপনার নামটা মিলে পৃথিবীর কিতাবে কিতাবে বইতে উঠে যাবে, আপনার নামটা পৃথিবীর ডায়েরিতে উঠে যাবে, সারা বিশ্বের মানুষ আপনাকে চিনতে পারবে। কিন্তু আমি যে আপনার বিবি, আপনার প্রতি আমার অর্ধেকটা হক আছে, আমার নামটা তো কিতাবে উঠবে না, বইতে উঠবে না, আমার নামটা তো পৃথিবীর কেউ জানবে না। আমার জন্য কি এমন একটা কিছু কাজ করেছে, ইতিহাসের পাতায় আমার নামটা উঠবে? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারাই, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারাই, নাদানেরই বোঝায় এমন আছে কে কোথায়? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারাই, নাদানেরই বোঝায় এমন আছে কে কোথায়? বাদশাহ আপনার শাহজাহান বুঝতে পেরে গেছেন, ইশারায় বুঝে গেছেন, আল্লাহ গো সত্যি বিবি আমার কাছে একটা হক, হকের দাবি করেছেন, অরিজিনালি হকটা পাওনা দার, বাদশার খাতায় আমার নামটা উঠেছে, কিন্তু আমার বিবি যে আমার কাছে অর্ধেকটা হকদার, আমার বিবির নামটা তো পৃথিবীর কোনো কিতাবে কোনো বইতে কোনো দিন উঠবে না। এ আয়াতে কারিমা শুনে বাদশাহ শাহজাহান সেদিন বড় খুশি হয়েছিল, আজ তিনি বড় আনন্দিত পেয়ে আনন্দিত হয়েছিল, বড় আনন্দ পেয়েছি, আল্লাহ আমি একটা ভিন্ন দেশের মেয়েকে বিয়ে করেছি, আল্লাহ জানি না আমার ইসলাম ছাড়া ধর্ম ছাড়া যদি হয়ে যায়, জানি না সরাসরি হাতের আইন যদি ছাড়া হয়ে যায়, আমার গোটা জীবনটা বৃথা হয়ে যাবে। কারণ আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, ও বাবা সাবি সাবিনী রাম, যারে ঘরে দে সুদের সাথে নারী এলো,
নেককার ধর্মিকা বিবি হলো বিবি বেলো, সে যেন জেনে রাখে জান্নাতের অর্ধেকটা শান্তি তার বাড়িতে এলো। অধর্মিকা নারী আজ অধর্মিকা নারী যার স্ত্রী ঘরে তেল, সে যেন জেনে রাখে জান্নামের অর্ধেকটা আজাব তার ঘরে তেল। সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার সুখের হয় রমণীর গুণে, সুন্দরী রানী নারী হয় সতীত্ব স্বরূপী। স্ত্রীর গুণেই তো সংসার সুখের হয়। এ কোরআনের আয়াতে কারিমা শুনে বাদশাহ শাহজাহান খুশিতে বাগবাগ হয়ে গেছিল, আল্লাহ আমার স্ত্রী এত সুন্দর কোরআনের ব্যাখ্যা, এত সুন্দর কোরআনের তাফসীর তিনি আয়াত করার ক্ষেত্রে জানেন, আল্লাহ এইরকম একটা স্ত্রী আমি চাইছিলাম। খুশি হয়ে গেল, বাগবাগ হয়ে গেল। ওই রাত্রি চিন্তা করেছেন, আল্লাহ আমার বিবি মমতাজের জন্য কি এমন একটা কাজ করি কি আমি করে দিই আল্লাহ, চিন্তা করেছেন আমার বিবির জন্য কি এমন একটা কাজ করে দিই আল্লাহ। রাত্রে ঘুমিয়ে আছেন, আপনারা দেখেছেন যমুনা নদীর তীরে ওই যে একতলা বাড়ির পাশে একটা অক্তিয় মসজিদ আছে, ওই মসজিদে বাদশাহ শাহজাহান তার যদি নামাজ আদায় করে ওই নামাজের বাড়িতে তিনি ঘুমিয়ে পড়তেন। আইয়া আমার আব্বা জানেরা শুনলে আমরা অবাক হয়ে যাই, বাদশাহ হয়ে আল্লাহর দিনকে আল্লাহর হুকুমকে তিনি যে এত পৈরবি করতেন এত মানতেন, আজ আমরা বুঝতে পারি আল্লাহ অরিজিনাল মুসলমান মুমিন কাকে বলে। শুনলে আমরা অবাক হয়ে যাই, বাদশাহ শাহজাহান ওই মসজিদে তাহাজ্জুদের নামাজ পাঠ করে তিনি ঘুমিয়ে আছেন, এমন সময় দেখতে পেলেন এই তাজমহলের নকশাটা ছবিটা তিনি দেখলেন, ঘুমিয়ে তিনি স্বপ্ন দেখছেন বাবা ওই তাজমহলের ভিতরে বিবি মমতাজের হাতটা ধরে আজ তিনি ওই বাগানে ঘুরতে লেগেছেন, বাগানে ঘুরছেন। আর মানুষেরা বলেন কি সুন্দর লাগছে আমাদের বাদশাহ জাপানার রানীজি ওই সুন্দর তাজমহলের চতুর্পাশে ঘুরছেন, পাশে যমুনা নদীর পানি খিলখিল খিলখিল করে ওই ঘরের পাশ দিয়ে বহন বান হয়ে চলেছেন। আইয়ান আমার আব্বাজানেরা শুনলে আমরা অবাক হয়ে যাই, বাদশাহ এই ছবি দেখে যখন ঘুমটা ভেঙে গেল উনি ঘুমটা ভেঙে যেয়ে উঠে কাঁদতে লেগেছেন, আল্লাহ ই আমি কি দেখলাম, ই আমি কি ঘর দেখলাম, কোথায় ফুলের বাগান দেখলাম, সারাদিন সারাদিন মনটা বড় খারাপ। দ্বিতীয় রাত্রিবেলাতে তার যদি নামাজ পড়ে আমার ওই নামাজের বাড়িতে ঘুমিয়ে গেছেন, কে একজন মুরব্বী মানুষ বৃদ্ধ মানুষ স্বপ্ন দেখাচ্ছেন, বাদশাহ শাহজাহান তোমার বিবির হকটা যদি আদায় করতে চাও এই যে বাড়িটা তুমি দেখলে, এই যে নকশাটা দেখলে, এই নকশা দিয়ে যমুনা নদীর তীরে একটা ফুলের বাগান, বাগান বাড়ি বানিয়ে দাও, ওই বাড়িটার নাম তোমার বিবির নামে করে দাও। সারা পৃথিবী জমিনে কেয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো বাদশা রাজা এইরকম নকশার বাড়ি আর বানাতে পারবে না, তাই তোমার নামটা এ বাড়ির নামটা পৃথিবী বিখ্যাত হয়ে যাবে। ও বাদশাহ শাহজাহান ওই বাড়ির নামটা তোমার বিবি মমতাজের নামে করে দেবে। তুমি বাদশাহ শাহজাহান তোমার নামটা যেমন ইতিহাসের পাতায় পাতায় উঠে যাবে, সেই সাথে তোমার বিবির নামটা তাম পৃথিবীর জমিনে ছড়িয়ে যাবে। কি গো, এই স্বপ্ন দেখে তিনি যখন ঘুম ভেঙে গেলেন উঠে তিনি বসে বসে কাঁদছেন, আল্লাহ এ বাড়ি বানাতে গেলে প্রচুর টাকার প্রয়োজন আছে, এ বাড়ি বানাতে গেলে অনেক অর্থ সম্পদের প্রয়োজন, এত টাকা এত অর্থ এত সম্পদ আমি কোথায় পাবো। আইজান আমার আব্বা জানেরা আজকে আমরা পৃথিবীর ইতিহাসে দেখতে পাই বাদশাহ শাহজাহানের নামে ব্যাড রিপোর্ট করা হয়েছে, তিনি যে তাজমহল বানিয়েছেন বিবি মমতাজের নামে, এত অর্থ সম্পদ তিনি নষ্ট করেছেন, এত টাকা খরচা করেছেন, এটা ভারতবর্ষের নাগরিকের টাকা, ভারতের মানুষের, আজ খেটে খাওয়া মানুষের টাকা, মেরে মেরে তানার বিবিকে খুশি করার জন্য মহল বানিয়েছেন, ডা মিথ্যে কথা। কারণ আল্লাহ নবী বলেছেন অকল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইসলাম হাক্কুন আল কুবরা বাতিলুন আল ইসলাম নুরুন আল কুবরা যুলমাতুন।
ইসলাম অতি সত্য 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 যদি হারামের টাকা গরিবের টাকায় ওই তাজমহল যদি বানানো হতো ও আমার আমার ভাইজানেরা তাজমহল বানানোর পরে এই 400-500 বছর পরে ওই তাজমহলের গায়ে এখন একটা আঁচড় লাগি নাই 450 বার সাইক্লোন হয়ে গেল 1500 বার ভারতবর্ষে ভূমিকম্প হল এখনো পর্যন্ত তাজমহলের একটা পাথর খসে জমিনে পড়ল না কারণ যদি হারামের পয়সা কত গরিবের রক্তের শোষণের পয়সা যদি হতো ওই ঘর আল্লাহ তাআলা দুনিয়াতে কোনোদিন কায়েম রাখবে না রাখবে না রাখতো না ওই তাজমহল এমন করে কোনোদিন খাড়া থাকতো না এই জন্য আমাদের সতর্ক সাবধান হওয়া প্রয়োজন তিনি একজন নেককার ইমানদার ছিলেন আবাজন আমার ভাই জানেন আপনারা দেখেছেন আজমিরে যারা গেছেন বাদশাহ আকবরের পাশে আকবর একটা মসজিদ বানিয়েছেন ওই মসজিদ তার নাম মসজিদ আকবরী ওই মসজিদের পাশে বাদশাহ শাহজাহান একটা মসজিদ বানিয়েছেন ওই মসজিদ তার নাম বাদশাহ শাহজাহানি মসজিদ ওই মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয় ওই মসজিদে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছেন তাদেরকে একবার জিজ্ঞাসা করে দেখুন নামাজের সময় মনে যেন হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান থেকে খোদার রহমত আল্লাহর করুণা ঝর্ণার মতো বৃষ্টির মতো উপরে ঝরে ঝরে পড়ে ভাইজান আমার আব্বা জানেরা যারা চোখে না দেখেছে বিশ্বাস করতে পারবেন না যারা চোখে না দেখেছে তাদেরকে বোঝানো সম্ভব নয় আপনারা একটু ফলো করুন ওই তাজমহলের ছবিটা দেখে তিনি সকালে উঠে কাঁদছেন আয় আমার আল্লাহ যে নকশা আমি চোখে দেখলাম এ বানাতে তো প্রচুর টাকার প্রয়োজন এত টাকা এত অর্থ সম্পদ আর এত সুন্দর পাথর আমি পৃথিবীর কোথায় পাব এ পাথর তো বহু টাকা দাম এ পাথরের দাম তো অনেক অনেক মূল্য আল্লাহ এত পাথর আমি কোথায় পাব আর এই ঘর বানাতে প্রচুর মিস্ত্রি প্রয়োজন এমন সুদক্ষ কারিগর মিস্ত্রি আমি কোথায় পাব আব্বা জানে রে তৃতীয় রাত্রে বাচ্চা রাজার আবার স্বপ্ন দেখলেন চিন্তা করবেন না আল্লাহ তার মদ তুই যাবি আল্লাহ আর দা তোমার প্রতি নাজিল হবে ওই ঘর বানাতে তোমার কোনো কষ্ট হবে না কারণ আমি কোরআন শরীফে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যারা আমার পুলি হয়ে যায় আশিকি বান্দা হয় এই দুনিয়াতে কোনো জায়গায় তাদের ভয় নাই কোনো রকমের ভয়টা নাই কারণ আল্লাহর দেওয়া মদত আল্লাহর সাহায্য তাদের পিছনে আছে শাহজাহান তুমি চিন্তা করো না বাবা নবীদের কাছে যেমন আসে ওই মোমেন মুসলমানদের কাছে আল্লাহ তোমা পাঠিয়ে দেন ইহেলাম আর ওই ইহেলাম হলো স্বপ্ন একজন মোমিনের জন্য স্বপ্ন যথেষ্ট তার ভালো কি মন্দ খারাপ হবে না ভালো হবে আল্লাহ পাকের তরফ থেকে তাকে অ্যাডভান্স জানিয়ে দেওয়া হয় যদি প্রকৃত মোমেন হয় মুসলমান হয় আল্লাহ তাআলার কুদরতি রকমতি তাকে অ্যাডভান্স জানিয়ে দেওয়া হবে এটা তোমার খারাপ হবে এটা ভালো হবে আসলে আমরা তো সেই মোমেন হতে পারি না ভাই জানা আমার আব্বা জানে রে ওই বিরুদ্ধ মানুষ জানিয়ে দিয়েছিল ও বাচ্চা সাজান সুদূর ফ্রান্সের সুইডেনের উত্তর কোণে আজ আটলান্টিক মহাসাগরের এক কোণে কিনারায় সুদূর ফ্রান্সের উত্তরে একটি পাহাড় আমার আল্লাহ তাআলা সমুদ্রের ধারে বানিয়ে রেখেছেন ওই পাথরটা সম্পূর্ণ শ্বেত পাথরে বানানো আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার 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 জিন জাতিকে ওই পাথরে ওই পাহাড়ের উপরে তাদেরকে বসবাস করিয়ে দিয়েছেন আজ আপনি কাঁদবেন না ও বাচ্চা শাহজাহান আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন হাজার হাজার জিন জাতিরা ওই ফ্রান্সের পাহাড়ের উত্তর দিকে যে পাহাড় আছে ওই পাহাড়ে এই ঘরের পাথর পাওয়া যাবে ওই পাহাড় কেটে 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 জেন জাতিরা ওই পাথর সুদূর আপনার কিনার সাগরের ভিতর দিয়ে ভারত মহাসাগরে মিশিয়ে দিয়ে বঙ্গোপসাগরে মিশিয়ে দিয়ে যমুনা নদীতে তুলে দেবে ওই পাথর দিয়ে যমুনা নদীর কোলে যমুনা নদীর তীরে এই সৌন্দর্য বাড়িটি তুলে
তুমি বানিয়ে দেবে, যে বাড়িটা হবে পৃথিবীর সবচাইতে বড় শ্রেষ্ঠ বাড়ি, ওই বাড়ির নামটা হবে মমতাজ বাড়ি। আর তোমার রাজার নামের সাথে সাথে তোমার বিবির নামটা পৃথিবীর ইতিহাসে স্থান পেয়ে যাবে। ভাইজান আমার ভাইজানেরা, একটা কথা আমি প্রায় বলি, ওলি দেওয়াকে যদি না মানেন তা ভালো, ওলিদেরকে যদি গ্রাহ্য না করেন ভালো, কিন্তু আল্লাহর ওলিদের সঙ্গে কখনোই ঠাট্টাই আর কি মটকিনি করবেন না। আল্লাহর ওলিদের সঙ্গে যারা ঠাট্টাই আর কি মটকিনি করে, খোদাই গজব তাদের প্রতি নাজিল হবে, জিন্দেগি তো ওই মানুষের নিশানা বলে পৃথিবীতে আর থাকবে না। খুব হুঁশিয়ার, ওলি দেওয়ার সঙ্গে আল্লাহর মেহবুব বান্দাদের সঙ্গে কখনোই ঠাট্টি আর কি মটকিনি করবেন না, খোদাই গজব নাজিল হয়ে যাবে। আরে বাপ রে বাপ, আব্বা জানেন রে, ইতিহাসের পাতায় আপনারা দেখেছেন 22,000 মিস্ত্রি 22 বছর ধরে লেগেছে, 22,000 মিস্ত্রি 22 বছর লেগেছে। একদিন যদি 22,000 মিস্ত্রি কাজ করে কত টাকা রোজ আছে? 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, 365 দিনে 1 বছর। এই 22,000 মিস্ত্রি একটা না আজ 22 বছর ধরে কাজ করলেন, এত টাকা তিনি কোথায় পেলেন? ইতিহাসটা একবার খুলে দেখো। বাদশাহ শাহজাহান তিনি সংসার চালাতেন, তানার বিবি মমতাজ তিনি বসে বসে কখনো টুপি সেলাই করতেন, কখনো মেয়েদের ওড়না সেলাই করতেন, কখনো আপনার আরবিয়ান আজ আপনার কাশ্মীরি শালের সুতো দিয়ে তিনি শাল সেলাই করতেন। ভাইজান আমার আব্বা জানেরা, যাদের জীবনে কোনো রকমের কোনো ধরনের বিলাসিতা ছিল না, আজকে আমরা দেখলে দেখতে পাই আল্লাহ তাআলা তাকে কত বড় নিয়ামত দান করেছেন। এই বাচ্চা শাহজানে আজ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওই বৃদ্ধ মানুষ ফকির মানুষটা স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছিল, ও বাদশাহ শাহজান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ফ্রান্সের ওই পাড়ে একটা না 12,000 থেকে 14,000 যে জাতি ওই পাথরগুলো কেটে 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 বঙ্গোপসাগর দিয়ে ভাসিয়ে তোমার যমুনা নদীর কোণে জড়ো কোণে দেবে। দুনিয়ার মানুষের কিছু মিস্ত্রি নাও, নইলে পৃথিবীর ইতিহাসটা বড় কাঁচা হয়ে যাবে। বাজেন আমার ভাইয়ানেরা, 12,000 ছিল জিন জাতি, আর 12,000 ছিল ইনসান জাতি মানুষ। এই 12,000 জেন মিস্ত্রি আর 12,000 মানুষ মিলে বাবা একটা না আজ 12,000 আর 10,000 এই 22,000 মিস্ত্রি মিলে আজ শুধু তাজমহল করার কাজ শুরু করে দিল। ওই নকশাটা বাদশাহ শাহজাহান তিনি বানিয়ে দিলেন। একদিন হঠাৎ করে ফজরের নামাজ পড়ে তিনি যমুনা নদীর তীরে বেড়াচ্ছেন, বেড়াতে বেড়াতে দেখতে পেল ওই যমুনা নদী দিয়ে পাথর ভেসে ভেসে এসে গোটা যমুনা নদীর তীরে পাথরের পাহাড় যেন জমে গেছে। আনন্দ কৌতূহল হলো, আল্লাহ এত পাথর কোথা থেকে এলো, পাথরগুলো কারা নিয়ে এলো, কী করে এলো? তারা অনুসন্ধান করে দেখেন বাচ্চা শাহজাহান চিন্তা করেছেন, আল্লাহ পাথর কী করে সাগরে ভেসে এলো? জেন জাদিরাম ওই পাথরগুলো কেড়ে 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 কেটে যমুনা নদী দিয়ে ভাসিয়ে বঙ্গোপসাগরের উপর দিয়ে ওই তাজমহলের আগ্রার জমিনে সেখানে জড়ো করে দিলেন। আপনারা সচকে দেখেছেন 22,000 মিস্ত্রি ওই পাথরগুলো লেবেলিং করেছেন, শ্বেত পাথরগুলো সাদা পাথরগুলো এত সুন্দর করে খোদাই করে বাবা, আজ উদাউটে সিমেন্ট উদাউটে রড, এমন করে সিমেন্ট ছাড়া রড ছাড়া যে তাজমহল যমুনা নদীর তীরে বানানো আছে আপনারা দেখেছেন বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের খোদাই কুদরতি রহমত যদি না থাকে এ বাড়ি কোনোদিন খাড়া থাকতে পারে না। যেখানে কোনো রডের কারবার নাই, যেখানে কোনো সিমেন্টের কারবার নাই, শুধু পাথরের উপরে পাথর বসিয়ে এত সুবিশাল বাড়ি তাজমহলকে বাদশাহ শাহজাহান বানালেন। এতে ওলি মানুষের নেতৃত্ব না থাকলে, ওলিদের সোয়া না থাকলে এই বাড়ি কোনোদিন পৃথিবীর জমিনে খাড়া থাকতে পারে না। সব থেকে বড় নিয়ামতি কথা আপনারা দেখেছেন পাচ্ছেন আমার ভাইজানেরা, ওই তাজমহলে 30 বার আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ, কুরআনুল কারীম, কুরআনুল মাজিদ,
কুরআন মাজিদ 30 পারা কুরআন শরীফ সূরা ফাতিহা থেকে শুরু করে আর সূরা নাস পর্যন্ত 114টা সূরা এত সুন্দর করে খোদাই করা আছে। একদিকে তাজমহলের ভিতর পিঠ, আর একদিকে তাজমহলের বাইরে পিঠ, উভয় পিঠটা 30 পারা কুরআন শরীফ এত সুন্দর করে খোদাই করেছেন। আব্বা জান আমার ভাই জানেরা কি সুদক্ষ কারিগর মিস্ত্রি তারা ছিল, এত সূক্ষ্ম আপনার সুদর্শন মিস্ত্রি তারা ছিল। ওই শ্বেত পাথর গুলো কেটে 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 এত সুন্দর করে 30 পারা কোরআন শরীফে 114টা সূরা সুন্দর করে দুই ধালের ওয়ালি দেয়ালে লিখে দিন। এবার আপনারা একটু চিন্তা করুন, এক একটা পাথর 1.5 ফুট বাই 1.5 ফুট, তাহলে এইবারে কোন সুরার কোন আয়াতটা কোন অক্ষরটা লিখলে পাথরের কানা এসে গেল, আবার ওর পরের পাথর যেটা বসবে তার পরের অক্ষরটা সেই পাথরের গায়ে যাবে। কত ব্রেনের প্রয়োজন ছিল, কত ইঞ্জিনিয়ারের প্রয়োজন ছিল, কিন্তু সেই যুগে তো কোনো ইঞ্জিনিয়ার ছিল না, সেই যুগে তো কোনো প্লেন ছিল না। আব্বা জান আমার ভাই জানেরা সেই যুগে ওই জামানাতে বাদশাহ শাহজাহানের আমলে তো ঘড়ি ছিল না, ওই জামানাতে কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, তালি বাড়ি কি করে বানালো, এত বড় বড় টেরাক ছিল না, ও পাথরগুলো কি করে নিয়ে এলো। শুনলে বাবা অবাক হয়ে যাবেন, ওই পাথরে খোদাই করে করে কত সুদক্ষ কারিগর, কত সুদক্ষ মিস্ত্রি, এত সুন্দর করে তাজমহলের চতুর্দিকে সমান করে বানিয়ে দিলেন। আল্লাহ পাক কি হিকমত দিয়েছেন, সব থেকে বড় দৃশ্য হচ্ছে 30 পারা কোরআন শরীফটা এত সুন্দর করে খোদাই করেছেন, এক একটা পাথরে লিখতে লিখতে একটা আয়াতের পরে যখন শেষ হয়ে গেল, পাথরটা শেষ হয়ে গেল, ওর পরের পাথরে তারপরে অক্ষর থেকে লিখতে হবে, কত প্রিন্টের দরকার, কত মাথার দরকার, 30 পারা কোরআন শরীফ খোদাই করা আছে। আপনারা দেখবেন আব্বা জান আমার ভাইজানেরা একটা জির জবর একটা নোক্তা পর্যন্ত কোনো ডিস্টার্ব নাই। আল্লাহর ওলিদের কত বড় কারামাত, আপনারা যখন তাজমহলে যাবেন, তাজমহলে হাত দেবেন, যেই তাজমহলে হাত দেবেন দেখবেন আপনার গোটা শরীরটা যেন ঠান্ডা বরফের মতো হয়ে যাবে। যত বড় ক্লান্তি মানুষ হোক না কেন, তাজমহলের পাথরের উপর আপনি শুয়ে পড়ুন, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, ঠিক ঘড়ি ধরে 5 মিনিটের মাথায় ওই তাজমহলের পাথরের উপরে আপনি ঘুমিয়ে যাবেন। আল্লাহ তালার কি রকম কি কুদরত, ওই তাজমহলের পাথরের উপরে আল্লাহ দিয়ে দিন। ভাইজান আমার আব্বাজানেরা আজ 30 পারা খোদাই করা কোরআন শরীফ লেখা হয়েছেন। আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আবদালু তিলাওয়াতি তিলাওয়াতিল কোরআন, তামাম বিশ্বজগতে যত কিতাব আছে, যত পুস্তক আছে, যত বই আছে, কোরআন শরীফের উপরে এত মহামূল্যবান কিতাব পৃথিবীর জমিনে আর কোথাও নাই। আপনারা জানেন গোটা বিশ্বের শ্রেষ্ঠ লাইব্রেরি আমেরিকা, ইন্টারন্যাশনাল লাইব্রেরি অফ আমেরিকা, এত বড় লাইব্রেরি পৃথিবীর দ্বিতীয় কোনো দেশে নাই, এই ইন্টারন্যাশনাল লাইব্রেরি অফ আমেরিকা, এই লাইব্রেরিতে 16 কোটি বই আমেরিকার গ্রন্থাগারে রাখা আছে, 16 কোটি বই রাখা আছে, বইয়ের সংখ্যা হলো 16 কোটি। বাবা জান আমার ভাই জানার একটু কান পেতে শুনুন, লাইব্রেরিটা চওড়া হলো 3 মাইল, লম্বায় হলো 16 মাইল। আজ আমেরিকার ওয়াশিংটন শহরে এই লাইব্রেরিটা তৈরি হলো। এই 16 মাইল লম্বা লাইব্রেরিতে কত ঘর আছে তার ঠিক ঠিকানা নাই, প্রতিটা ঘরে কিতাব আর বই তাতে ঢোকানো আছে, 16 কোটি বই সংখ্যা। শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, পৃথিবীর যত ধর্মগ্রন্থ বই আছে সমস্ত বইটা আমেরিকার ওই লাইব্রেরিতে পর পর রাখা আছে। শুনলে অবাক হয়ে যাবে, 3টে ঘরে পৃথিবীর সব ধর্মের কিতাব আছে, সেখানে রামায়ণ আছে, মহাভারত আছে, বেদ আছে, উপন্যাস আছে, পুরাণ আছে, ইঞ্জিল আছে, তৌরীত আছে, জবুর আছে, কোরআন শরীফ আছে। কিন্তু আপনি একটা জিনিস দেখলে অবাক হয়ে যাবেন, পৃথিবীর যত ধর্মগ্রন্থ সাজানো আছে সবার উপরে সকলের উপরে একটা কিতাব লাল কাপড় দিয়ে বেঁধে কার্পেট করে ওই কিতাবটা সকলের উপরে রাখা আছে। ও আব্বা জান আমার ভাই জানেরা কান পেতে শুনে নিন, ওই ধর্মগ্রন্থটা ওই কিতাবটার নাম হলো আল কুরআন, কুরআনুল কারীম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জান আমার ভাই জানেরা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, ওই কিতাবটা সকলের উপরে রাখা আছে।
একজন আপনার ক্রেতা, ওই লাইব্রেরির আপনার চেয়ারম্যান জাতীয় খ্রিস্টান, প্রশ্ন করেছিলেন, ভাইজান আপনার ধর্মগ্রন্থ তো হলো ইঞ্জিল, আপনার ধর্মগ্রন্থের নাম হলো বাইবেল, কিন্তু আপনি একজন খ্রিস্টান হয়ে ওই বাইবেলটা নিচায় রেখে মুসলমানদের কোরআন শরীফটা কেন আপনি উপরে রেখে দিলেন? এতে করে আপনার অনেক সমালোচনা হচ্ছে বাজারে, শহরে, গ্রামে, গঞ্জে। ওই চেয়ারম্যান বলেছিলেন, ইন্টারন্যাশনাল লাইব্রেরি অফ আমেরিকার চেয়ারম্যান বলেছিলেন, শুনুন স্যার, পৃথিবীর যত কিতাব আছে, পৃথিবীতে যত বই আছে, পুস্তক আছে, অপবিত্র অবস্থায় ওই পুস্তক ধরা যায়, পড়া যায়, শোনা যায়, রাখা যায়, সব কিছু করা যায়, পৃথিবীর জমিনে একটি মাত্র কিতাব আছে, একটি মাত্র পুস্তক আছে, বই আছে, ওই বইটার নাম আল কোরআন, কোরআনুল করিম, যে কিতাবটা বিনা অজুতে অপবিত্র অবস্থায় যদি ছোঁয়া যায় তার গুনাহ হবে, তার খাতনা এসে যাবে, জীবনটা কারিময় হয়ে যাবে। অপবিত্র অবস্থায় ওই কোরআন শরীফের গায়ে হাত দেওয়া হারাম। এই জন্য আমি লাইব্রেরির চেয়ারম্যান, হাজার 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 পাঠক পাঠিক আমার লাইব্রেরিতে আসেন, তারা জানে ওই কোরআন শরীফ, ওটা খুলে তারা দেখবে কেমন লেখা, কেমন কিতাব, কেমন ছড়া, আজ আপনার কেমন সুরা আল্লাহ তাআলা কোরআন শরীফে লিখে দিয়েছেন। তারা তো বিশ্রাম করে পানি নেয় না, অজু বানায় না। আমি লাইব্রেরি রক্ষণাবেক্ষণ হয়ে, আমি লাইব্রেরি চেয়ারম্যান হয়ে, যদি হাজার হাজার পাঠক পাঠিকার ওই কোরআন শরীফ অপবিত্র অবস্থায় হাত দেয় সময়, এর জন্যে সমস্ত পাপের দায়িত্বটা আমার নিতে হবে। তাই আমার লাইব্রেরির কমান্ডকে বলে দিয়েছি, সব চাইতে উপরের দাগটা পরিষ্কার করে আল্লাহ পাকের 30 মারা কোরআন মজিদ কোরআনুল করিম লাল কার্পেট দিয়ে বেঁধে উপরে তোলা আছে, পৃথিবীর যেন কোনো মানুষ অপবিত্র অবস্থায় ওই কিতাবে যেন হাত না দিতে পারে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বড় অবাক হয়ে যাই আমরা মুসলমান মোমিন, বাড়িতে বচ্চনের ছবি টাঙানো আছে হাজার টাকা খরচা করে, বাড়িতে হাজার হাজার ছবি টাঙানো আছে 500 টাকা খরচা করে, মিঠুনের ছবিটা বাড়িতে টাঙিয়ে রেখেছি, ওরে হতভাগা মাথা মোটা, তুই একটাবার জানলি না 100 টাকার একটা কোরআন শরীফ কিনে যদি তোর বাড়িতে রাখা হয় ওই বাড়িতে কোনোদিন ঘূর্ণি ঝড় আসবে না। আল্লাহর নবী বলেছেন ওই বাড়িতে কোনোদিন আগুনের ঝটকা লাগবে না। আজ অমূল্য রতন আমরাই চিনলাম না, আমরাই বুঝলাম না। ভাইয়ান আমার আব্বা জানের আপনারা দেখেছেন, শুনলে অবাক হয়ে যাবেন, আজ একটা ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আপনারা জানেন আমার উত্তর চব্বিশ পরগনা পানশিলা গ্রাম, ওই পানশিলা গ্রামে হাকিম সদরের একবার বাড়িটা পুড়িয়ে দেওয়া হয়েছিল। ওই বাড়িটা আছে তিনতলা, ওই বাড়ির উপরে ওই বাড়িটা যখন ধরিয়ে দেওয়া হয় তখন আমি ক্লাস সিক্স সেভেনের ছাত্র। শুনলে আপনি অবাক হয়ে যাবেন, ওই তিনতলা বাড়িটা দাও 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 করে জ্বলছিল, দুতলার উপরে একটা কোরআন শরীফ রাখা ছিল, ওই কোরআন শরীফটা একটা সিন্দুকের বাক্সের উপরে রাখা ছিল, ওই সিন্দুকটা পুড়ছে না, ধরছে না, এই বলে একটি ছেলে ওই সিন্দুকে সিঁড়ি দিয়ে উপরে উঠে ওই সিন্দুকে একটা লাথি মেরে সিন্দুকটা ফেলে দিল। ওই সিন্দুকের উপরে একটা কোরআন শরীফ সুন্দর করে বেঁধে রাখা দেওয়া ছিল, যেমনি লাথি মেরেছে সিন্দুকে বাবা, ওই কোরআন শরীফটা পূর্ব দিকের একটা জানালা দিয়ে পাশের ডোবায় পুকুরে পড়ে গেল। শুনলে আপনি শিউরে উঠবেন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন, এটা আমি বাস্তব ঘটনা বলছি বাবাজি আমার ভাইজানেরা। ওই কোরআন শরীফটা যখন পড়ে গেছিলাম কত মা কত বোনেরা হাওয়া করে কেঁদে উঠেছিল, আয় রে গাই আল্লাহ পাকের কোরআন, আল্লাহ তালার কোরআন শরীফটা পুকুরের জমিনে আজ আপনার পুকুরের পানিতে পড়ে গেছে, তাড়াতাড়ি কোরআন শরীফটা তুলে আনা হলো, দেখা গেল ওই কোরআন শরীফের এক কোনায় এক জেলিটির উপরে একটু পুড়ে আগুন লেগেছে, কিন্তু কোরআন শরীফের একটি অক্ষর কোরআন শরীফের বডিতে কোনো আগুন স্পর্শ করেনি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পরে চিন্তা করুন, ওই সিন্দিকের উপরে যে ছেলেটি লাথি মেরে ফেলে দিয়েছিলাম ওই ছেলেটার পায়ে 3 দিনের মধ্যে সেফটি হয়ে জন্মের মতো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাবাজি আমার ভাইজানেরা, বেশি কথা বলতে চাই না, কারণ এটা তো আমার এলাকা, না জানি আবার পুরনো কথা বললে কিছু ঘটনা ঘটে যেতে পারে, কিন্তু এটা বাস্তব ঘটনা। আল্লাহ তাআলার কোরআনকে আল্লাহ তাআলা কত বড় ইজ্জত দিয়েছে, ছোটোবেলায় সেদিন আমি স্বচক্ষে তা প্রত্যক্ষ দেখেছিলাম। ভাইজান আমার আব্বা জানেরা, ওই কোরআন শরীফ নিয়ে
114টা সূরা তাজমলের গায়ে খোদাই করা আছে। এই জন্য পৃথিবীর জমিনে 4500 বার ঘূর্ণিঝড় হয়ে গেল, 1500 বার টর্নেডোর উপর দিয়ে উড়িয়ে গেল। আব্বাজান আমার ভাইজানেরা, এই পর্যন্ত 5000-এর বেশি ভূমিকম্প হলো। আপনারা পরীক্ষা করে দেখুন, এখনো পর্যন্ত তাজমহলের একটা পাথর ঘেঁষে জমিনে পড়ে নাই। শুধু তাই নয় ওই তাজমহলে এখনো রং করতে হয়নি। যে ঘরটা 500 বছরের উপরে বসে আছেন, এখনো তাজমহলে রং করতে হলো না, এখনো তাজমহলের কোনো সারাই সারাই করতে হলো না। এটা খোদা দিয়ত জিনিস না হলে, আল্লাহর উলুদের হাতের না হলে, এমন একটা বাড়ি বিনা সিমেন্টে বিনা রডে এতদিন পর্যন্ত কোনোদিন দাঁড়িয়ে থাকতে পারে না। একটাই কারণ, আবাজান আমার ভাইজানেরা, 30 পারা কোরআন শরীফটা সুন্দর করে খোদাই করা আছে। সব থেকে উনিদের বড় কারামাত আপনি দেখেছেন, হাদিস শরীফে এসেছে, আউলিয়ায়ে কারামাতে হাক্কুন, আল্লাহর উলিদের কারামাত বেশাক সত্য, কোনো সন্দেহ নাই। ওই কেদাবে আপনার তাজমহলের দিকে তাকিয়ে দেখুন, 2 নারকুল গাছ পরিমাণ উপরে দেয়াল উঠে গেছে। আপনি নিচে থেকে লক্ষ্য করুন বাবা, আজ প্রথম লাইনে নিচের লাইনে যে অক্ষরটা যত বড় দেখবেন, 2 নারকুল গাছ উপরে যে লাইনটা আছে ওই লাইনে একটা আলিফের দিকে লক্ষ্য করুন, ঠিক তত বড়ই দেখবেন। অর্থাৎ নিচের লাইনে একটা অক্ষর যত বড় দেখবেন, উপরের লাইনের অক্ষরটা তত বড় দেখবেন। এই অক্ষরের মধ্যে কোনো রকমের ছোট বড় নাই। কি দক্ষ কারিগর, কি সুদক্ষ মিস্ত্রি যারা বানিয়েছিল আব্বাজান আমার ভাইজানেরা। যে যুগে ঘড়ি ছিল না, যে যুগে সাইকেল ছিল না, যে যুগে প্লেন ছিল না, যে যুগে রেলগাড়ি ছিল না, সেই যুগের মানুষ আজ উটের বাউনে ঘোড়ার পিঠে চড়ে এত বড় বাড়ি বানালো, এই বাড়ির নকশা বানালো। এ মিস্ত্রি কোথায় ছিল, ইঞ্জিনিয়ার কোথায় ছিল, একটু চিন্তা করার বিষয় আছে। ভাইজান আমার আব্বাজানেরা, 22000 মিস্ত্রি কাজ করছেন, একটা পাথরের পরে একটা পাথরে একটা সূরা লেখা হচ্ছে। কুল আউযু বিরাব্বিসমিল্লাহির রহমানির রহিম, ধরে নেন সূরা নাসটা লেখা হলো, কুল আউযু বিরাব্বিন নাস, পরের পাথরে লিখতে হবে মালিকিন নাস, তারপরের পাথরে লিখতে হবে ইলাহিন নাস। তাহলে এই মিস্ত্রিগুলোকে এত সুন্দর করে সাজিয়ে দিতে হবে, এই যে ব্যালেন্সটা রাখার কত বড় ইঞ্জিনিয়ারের প্রয়োজন ছিল, একজন শিক্ষিত মানুষ ছাড়া অনুধাবন করতে পারবে না। ভাইজান আমার আব্বাজানেরা, তাজমহল বানানো হয়ে গেল, বাড়ি বানানো হয়ে গেল, সুন্দর বাড়ি হয়ে গেল। ওই বাড়িটা কমপ্লিট করে বানিয়ে হঠাৎ একদিন বাদশাহ শাহজাহান মমতাজকে সাথে করে নিয়ে ওই তাজমহলের ভিতরে প্রবেশ করলেন। চলো বিবি চলো, একটা শখের বাড়ি বানিয়েছি, বাগান বাড়ি বানিয়েছি, ওই বাড়িটা যমুনা নদীর তীরে। মমতাজকে নিয়ে বাড়িতে বাড়াতে এলো বাবা, ওই ব্যাগা বাগানে বেড়াতে লেগেছেন। 2 স্বামী স্ত্রী বেড়ায়, পূর্ণিমার চাঁদের আলো তাজমহলের উপরে পড়ছে, আর ওই তাজমহলটা ঝলমল 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 করে উঠছে। আপনারা দেখেছেন বর্তমানে একটা পাথরে একটা নাম যদি খোদাই করেন, অমুক বাপের নামে কলটা বসিয়ে দেওয়া হলো, ছোট একটা পাথরে তার বাপের নাম খোদাই করা হয়। আপনারা লক্ষ্য করবেন একটা অক্ষর 50 টাকা 60 টাকা 70 টাকা পানি নেই। তাহলে এবার আপনি একটু ফলো করুন, 5 বছর পরে ওই নামের কালিমাটা যেন মুসা মুসা হয়ে যায়। আজ 500 বছর তাজমহলের গায়ে কোরআন শরীফ লেখা হলো, 114টা সূরা, 114টা সূরা দিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত সুন্দর 30 পারা কোরআন মজিদ বানালেন। তাহলে এবার চিন্তা করুন, এত উক্কুরের বাণীটা সেই যুগে কত মূল্য হতে পারে, একটু ভাবলে আমরা অবাক হয়ে যাই বাবা। ওই বাগানে বেরিয়ে বিবি মমতাজ সব থেকে ভালো খুশি হলো, ও আমার প্রাণের স্বামী, আমার মনটা খুশিতে বাঘ বাঘ হয়ে আছে, আমার মনটা খুশিতে ভরে গেছে। কারণ আপনার এই ঘরের ভিতরে দেয়ালে ওই যে 30 পার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফটা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, আমার জীবনটা আমার প্রাণটা পরিপূর্ণ ভরে গেছে। ওহ,
কি সুন্দর করে আপনি আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফটা আপনি সাজিয়েছেন, এতেই আমার জানটা শান্তি হয়ে গেছে, আমার খুব ভালো লেগেছে। গোড়া বাগানটা বেরিয়ে বাবা আজ যখন বাড়িতে গেলেন, বাচ্চা শাহজান বিবি মমতাজির হাতটা ধরে বলেছিলেন, ও বিবি মমতাজ, বহু কষ্টের বাড়ি আমার, বহু স্বপ্নের বাড়ি, 22 বছর ধরে অকালান্ত পরিশ্রম করে এই বাড়িটা বানানো হলো, 22,000 মিস্ত্রি দৈনিক কাজ করেছেন। বিবি মমতাজ বলো বলো এই বাড়ির নামটা কি রাখা যাবে, এই বাড়ির নামটা কি দেওয়া হবে? বিবি মমতাজ বলেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজ স্বামী দিয়াকে তার বাবার মায়ের পদতলে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত নসিব করেছে, নারী জাতিকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের স্বামীদের পদতলে জান্নাত নসিব করেছে। তাই আমাদের থেকে আমাদের স্বামীদের পদমর্যাদা আল্লাহ তাআলা অনেক উদ্দে বানিয়ে দিয়েছেন। তাই তিনি বলেছিলেন, হুজুর এই বাড়িটার নাম দেওয়া হোক শাহজানি মহল। আজ তানার হকটা তিনি আদায় করেছেন, বাড়িতে যে বাচ্চার শাহজান বলেছিলাম, ও বিবি মমতাজ, ও আমার প্রাণের বিবি মমতাজ, আমার যমুনা নদীর বাড়িতে চাঁদের উপরে পূর্ণিমার চাঁদে যেদিন আমরা দুইজন বসেছিলাম সেদিন তুমি আমাকে একটা কথা বলেছিলে মমতাজ, কোরআনের একটা আয়াত উদ্ধৃত করেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সেই কথা আজ আমার মনে আছে, তোমার ব্যথার কথাটা আজও আমার অন্তরে জমা হয়ে আছে। এই বাড়িটা আমার বড় সাধনার বাড়ি, ও বিবি মমতাজ, আমি বাচ্চার শাহজান বলে যাচ্ছি, পৃথিবীর যত ধনী দেশ হোক না কেন, পৃথিবীর যত টাকা পয়সার দেশ হোক না কেন, জেনে রেখে দিও এত বড় সৌন্দর্য, এত সৌন্দর্য বাড়ি পৃথিবীর আর দ্বিতীয় কোনো দেশ বানাতে পারবে না, এটা হবে পৃথিবী বিখ্যাত বাড়ি। আবার যেন আমার ভাইজানেরা, এটা হলো পৃথিবী বিখ্যাত শহর, এত সুন্দর বাড়ি পৃথিবীর কোনো দেশ বানাতে পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ বানাতে পারবে না, কারণ এতে আমার আল্লাহ তাআলার খোদাই দিয়ত জিনিসে রয়েছে। ভাইজান আমার আব্বাজানেরা, ও বিবি মমতাজ, তাম পৃথিবীর জমিনে পৃথিবীতে আমার নামটা ইতিহাসের পাতায় উঠে যাবে, তাম পৃথিবীর জমিনে আমার নামটা ইতিহাসের পাতায় থাকবে। তুমি সেদিন আমার কাছে দামি করেছিলে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এই আয়াতটা এখন আমার দিলে গাঁথা আছে, ও বিবি মমতাজ, তাই এই বাড়িটা আমি তোমার নামে নামাঙ্কিত করব, যাতে করে তোমার নামটা আমার নামের সাথে সাথে পৃথিবীর ইতিহাসের পাতায় যেন উঠে যায়, অন্তত কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই কত বড় রাজা, কত বড় বাদশাহ, কত ধার্মিক, কত ইমানদার। সেদিন মমতাজ মুসকে মুসকে হেসেছিলেন, আমার প্রাণের স্বামী কে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত নিয়ামতি জিনিস আমার নসিবে মেনে দিয়েছেন, আমি জীবনে কোনোদিন কল্পনা করতে পারি না। আয় আমার রব্বুল আলামিন আপনার কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ এত বড় নিয়ামতি স্বামী আমার নসিবে আপনি মিলিয়ে দিয়েছেন। আবার যেন আমার ভাইজানেরা, সেদিন মমতাজ মুসকে মুসকে হেসেছিলেন, সেদিন থেকে এই বাড়িটার নাম দেওয়া হলো মমতাজ মহল। বিভিন্ন বাবা জ্ঞানী মানুষেরা, সাহিত্যিকেরা, শিক্ষিত মানুষেরা বাড়িটা যখন বলতে যায় মমতাজ মহল, কথাটা যেন একটু বাদু বাদু এসে যায়, ফিলিন হলো না, কথাটা যেন একটু খাদ খাদ থেকে যায়, আজ কথাটা প্লেনে আসলো না, কথাটা যেন সরল সহজ হলো না। এই জন্য সাহিত্যিকরা জ্ঞানী মানুষরা এক জায়গায় বসে বাচ্চা শাহজানকে পরামর্শ দিলেন, হুজুর এই বাড়িটা যদি মমতাজ মহল নামটা না দিয়ে এই বাড়িটা একটু শর্ট হ্যান্ড করে দিন, আপনার বিবির নাম মমতাজ, এই মমতাকে বাদ দিয়ে লাজটাকে নিয়ে নেন তাজ মমতাজ।
এই মোর শব্দ হলো মধ্য, মোর শব্দ হলো মধ্যে, মোর শব্দের অর্থ হলো মধ্যমণি। আজ এই মো দিয়ে আজ আপনার এবং আপনার বিবির অন্তরের মহাপত্তা এই ঘরের ভিতরে থাকবে, তাই মোটাকে বাদ দিয়ে লাস্ট ওয়ার্ডে তাজ, এই তাজটা নিয়ে যদি বাড়িটার নাম রাখেন, এই বাড়িটার নামটা শুনতে বড় ভালো হবে, এই নামটা, এই নামের বাড়িটা শুনতে বড় মজাদার হবে। তাই সেদিন থেকে বাচ্চার সাজান বুঝে নিয়েছিল মমতাজের নামে এই বাড়িটাই হবে, তাই মমতাকে বাদ দিয়ে এই বাড়িটার নাম রেখে দিল তাজমহল। তাজমহল দেখেছ, দেখেছ তাজমহলের ছবি দেখেছ, কিন্তু তাজমহলের প্রাণ কোনোদিন দেখো নাই। আবার যেন আমার ভাই জানেরা সমস্ত সাহিত্যিকরা মেনে নিলেন, বাদশাহ শাহজাহান বড় খুশি হলেন, এই বাড়িটার নাম তা গাছ থেকে তাজমহল। সেই তাজমহল রয়ে গেল পৃথিবীর ইতিহাসের পাতায়, তাজমহল লেখা হলো ইতিহাসের পাতায়, উঠে গেল তাজমহল। আসলে কিন্তু নামটা মমতাজের নাম, কারণ তিনি ওয়াদা করেছিলেন, ও আমার বিবি মমতাজ, আমার নামটা যেমন পৃথিবীর ইতিহাসের পাতায় উঠে যাবে, তোমার নামটাও আমি ইতিহাসের পাতায় তুলে দেব। তাই পৃথিবীর যে কোনো ইতিহাস খুলবেন, ভারতবর্ষে একটা ফেমাস সিটি আছে, ফেমাস বাড়ি আছে, ওই বাড়িটার নাম হলো তাজমহল। এত সুন্দর বাড়ি পৃথিবীর জমিনে কোথাও নাই। প্রমাণ হিসাবে আপনারা দেখুন, আজ থেকে 3 বছর আগে আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিনটন তার মেয়ে আজ চেলসিকে নিয়ে ভারতবর্ষের জমিনে এসেছিলেন। ও বাজল আমার ভাই জানেরা, এটা মিথ্যা কথা নাই, আমি আজ মিথ্যা কথা বলছি না। আপনারা জানেন, সংবাদে দেখেছিলেন, আকাশবাণীতে শুনেছিলেন, খবরের কাগজে পড়েছিলেন, তাজমহলের নিচে দাঁড়িয়ে সেদিন আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী মিস্টার অটল বিহারী বাজপেয়ী তানার সঙ্গে সফর সঙ্গে ছিলেন। বাজপেয়ীকে বলেছিলেন, স্যার এই তাজমহল থেকে আমার জীবনে শান্তি হলো, আজ আমি বিল ক্লিনটন বলছি, তামাম বিশ্ব জগতের শ্রেষ্ঠ দেশ আমেরিকার প্রেসিডেন্ট এই বিল ক্লিনটন, তিনি হুলিয়ার করলেন, পৃথিবীর জমিনে সব দেশ বেড়ানো হয়ে গেল, গোটা পৃথিবীটা সব বেড়ানো হয়ে গেল, যদি সেই লোকটা তাজমহল না দেখল, পৃথিবীর কিছুই সে দেখল না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা প্রেসিডেন্ট বললেন, তামাম পৃথিবীটা পরিভ্রমণ করে সে যদি মনে করে আমি সব কিছু দেখে ফেলেছি, কিন্তু সে তাজমহল দেখল না। তাই বিল ক্লিনটন স্পষ্ট ভাষায় বলে দিলেন, জীবনে সে পৃথিবীর কিছুই দেখল না। স্বয়ং আমি ক্লিনটন স্বীকার করছি, আজ পৃথিবী পরিভ্রমণ করে আজ ভারতবর্ষের তাজমহল দেখে আমার জীবনটা পরিপূর্ণ হয়ে গেল। ভাইজান আমার আব্বা জানেরা, সেই তাজমহলে কত বড় নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, ওই তাজমহল আজও সেই কালারে আছে, সেইভাবে দাঁড়িয়ে আছে, এখন একটা পাথর খসে কোনোদিন পড়েনি, কোনো টন্নেটে মসজিদ আপনার তাজমহলটা কোনো দিকে কাত হয়নি, এত সাইক্লোন ঘূর্ণিঝড় হলো উপর থেকে একটা পাথর খসে কোনোদিন জমিনে পড়েনি। আপনারা দেখেছেন কত ভূমিকম্প হলো তাজমহল কোনোদিন কাঁপেনি, কারণ তাজমহল যদি কেঁপে যেত তাহলে পাথরগুলো খসে খসে পড়ে যেত, কারণ ওই বাড়িতে কোনো রড আর কোনো সিমেন্টের কাজ নাই, আছে শুধু আমার আল্লাহ পাকের 30 পারা কুরআনুল কারীম 114টা সূরা, গোটা দেয়ালে এত সুন্দর করে খোদাই করা আছে, যাতে করে আমার আল্লাহর খোদাইয়ের রহমত ওই বাড়ির প্রতি নাজিল হয়, কারণ আল্লাহর নবী বলেছেন, যে বাড়িতে আল্লাহ পাকের কুরআনুল কারীম কুরআন শরীফ রাখা আছে, রাখা থাকবে, যে বাড়িতে কুরআন শরীফ তেলাওয়াত হয় ওই বাড়িতে কোনোদিন খোদাই গজব আসবে না। আল্লাহর নবী এই জন্যে বলেছেন, অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাফদালুল ইবাদাতি ইবাদাতি সলাত আলাফদালুত তিলাওয়াতি তিলাওয়াতিল কুরআন আলাফদালুজ জিকরে জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ান আমার আব্বা জানেরা, ও তাজমহল শুধু তাজমহল নয়, বছরে একটা বার
ইতিহাসটা একবার শুনে নাও। ও ভারতবর্ষের মুসলমান, গোটা বিশ্বের মানব জাতি, ও ভারতবাসী শুনে নাও, তোমার দেশে কত বড় নিয়ামত বানানো আছে। ও তাজমহল শুধু তাজমহল নাই, বছরে একটা দিনে তাজমহল সাত রকমের কালার হয়। সাত তাজমহলটা সাত রং, সাত রকমের রঙিন হয়, সাত রকমের কালার হয়, সাত রকমের রং হয়। আর ওই তাজমহলটা সারা রাত ধীরে ধীরে নাচে। ভাইজান আমার আব্বাইজানেরা, ওই দিনটা কোন দিন, ওই রাতটা কোন রাত, একটু ইতিহাসের কথায় খেটে দেখুন, ওই রাতটার কথা একটু কাগজে লিখে নিন, ওই দিনটার কথা লিখে রেখে দিন। কারণ আমরা ইতিহাস পড়ি না, অনেকেই পড়তে জানি না, আর আমরা গরিব মানুষ ইতিহাস পড়ার সময় পাই না। আই যেন আমার আব্বা জানেরা, ওই রাতটা হলো কার্তিক মাসের পূর্ণিমার চাঁদ, কার্তিক মাসের চাঁদে পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার রাত, অর্থাৎ ওই চাঁদের চোদ্দ তারিখ দিবাগত রাত। ওই রাতটা তাজমহল সাত রকমের কালার হয়, ওই রাতে তাজমহল সাত রকমের রঙিন হয়, আর ওই রাত্রে তাজমহলটা জমিন থেকে ওঠানামা করে। আজ পর্যন্ত পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার, কোনো ভূতত্ত্ববিদ বিজ্ঞানী, পৃথিবীর কোনো ভূতত্ত্ববিদ বিজ্ঞানী, আজ ভারতবর্ষের কোনো রাইটার এখনো পর্যন্ত ঠিক করতে পারল না, কার্তিক মাসের পূর্ণিমার চাঁদে পূর্ণিমার রাতে তাজমহলটা কেন এমন করে নাচি। এই জন্য আমার ভারতীয় গভর্নমেন্ট, এনডিএ সরকার, প্রাক্তন সরকার মিস্টার অটল বিহারী বাজপেয়ী আমলে এই তাজমহলে পূর্ণিমার চাঁদে দেখা বারণ ছিল, নিষেধ করে দিয়েছিল, আইন ছিল পূর্ণিমার চাঁদে, কার্তিক মাসে পূর্ণিমার চাঁদে তাজমহল কাউকে দেখতে দেওয়া হবে না। কারণ মুসলমানদের আল্লাহর উলিদের কারামতটা বেরিয়ে যাবে। ও মুসলমান একটু ভিতরের খবর রেখে দিন, আজ মুসলমান পার্সোনাল ল মাইনরিটি ফরম সুপ্রিম কোর্টে কেস করেছে, তাজমহল কেন পূর্ণিমার চাঁদে দেখতে দেওয়া হবে না। ওই কেসে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, কার্তিক মাসে পূর্ণিমার চাঁদে বহাল তবিয়াতে তাজমহল দেখতে দিতে হবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তাজমহল আটকাবার ক্ষমতা কোনো ভারতবর্ষ গভর্নমেন্টের নাই। ভাই জান আমার আব্বা জানেরা, শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহ তাআলা কে নিয়ামত দিয়েছেন, আজকে আমরা তাদের নামে ব্যাড রিপোর্ট করি। আজ গরিবের টাকা মজুরের টাকা মেরে মেরে ওই তাজমহল বানিয়েছে, ডাহা মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। কারণ আপনার জানেন আমার ভাইজানেরা, ইতিমের টাকায়, গরিবের টাকায় যদি তাজমহল হতো, ওই তাজমহল কোনো দিন খাড়া থাকতো না। শুনলে আমরা অবাক হয়ে যাব। ভাই জান আমার আব্বা জানেরা, আজ ওই তাজমহল, আজকে ভারত আমাদের গর্বের কথা, সারা পৃথিবীর জমিনে ভারতের নামটা এই জন্যে পৌঁছে গেছে তাজমহলের জন্যে, সারা পৃথিবীর জমিনে ইতিহাসের পাতায় লেখা হয়েছে, ক্লাস নাইনে ক্লাস টেনে অন্য অন্য দেশে কলেজে আপনার কিনা ইউনিভার্সিটিতে পড়ানো হয়, ভারতবর্ষের জমিনে তাজমহলের ইতিহাস পড়ানো হয়। তাই জানো আর আব্বা জানেরাম, তাই তাদের মনে আগ্রহ প্রকাশ হয়, একবার জমিনে ভারতবর্ষের জমিন আসবো, ভারতবর্ষের দেশে যে জীবনের মতো একটা বার চাচা হাতের তৈরি ওই তাজমহল জন্মের মতো দেখে নেব। ভাই জান আমার আব্বা জানেরা, পৃথিবীর যত দর্শনীয় স্থান আছে, পৃথিবীর দর্শনীয় স্থানের মধ্যে এক নম্বর হচ্ছে তাজমহল। এত সুন্দর দর্শনীয় স্থান পৃথিবীর আর দ্বিতীয় কোনো দেশে নাই সেই তাজমহল। আজকে আমাদের ভারতীয় গভর্নমেন্ট, ওই তাজমহল দেখতে গেলে বাবা কুড়ি টাকা টিকিট, তো আমাদের লজ্জা করা দরকার। ওই তাজমহলে ঢুকতে গেলে কুড়ি টাকা টিকিট কেটে ঢুকতে হয়। দৈনিক যদি পঞ্চাশ হাজার এক লক্ষ মানুষ তাজমহল দর্শন করে, তাহলে কুড়ি টাকা যদি টিকিট হয়, ও আব্বা জান আমার ভাই জানেরা, দৈনিক তাজমহলে কুড়ি লক্ষ টাকা ইনকাম আছে। কুড়ি লক্ষ টাকা যদি দৈনিক ইনকাম হয়, তাহলে এবারে আপনারা বলুন এক মাসে তাজমহলে কত ইনকাম হয়, বছরে তাজমহলে কত ইনকাম আছে। অতএব চাচা ফালতু কাজ করে যায়নি, এমন একটা কাজ তিনি করে গেলেন যেটা অদূর ভবিষ্যতে ভারতীয় একটা বড় সম্পদ। তাই ভারতীয় গভর্নমেন্টের উচিত এই তাজমহলকে সুদক্ষ সুনজরে, তাজমহলটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার একান্ত প্রয়োজন। বড় আফসোস লাগে, দুঃখ লাগে, ওই তাজমহলে যেয়ে দেখেছি পাশের অলিতে গলিতে রাস্তাগুলো আবর্জনা, নোংরা, পেশাব পায়খানায় পরে রেখে দিয়েছেন।
আজ গোটা তাজমহলের আনাসে কানাসে নোংরা আবর্জনা, আজ তাজমহলের কোলে বাবা যমুনা নদীর তীরে আবর্জনায় ভরে আছেন। কিন্তু দেখলে আমাদের আফসোস লাগে, দুঃখ লাগে, প্রত্যেকে আমাদের পশ্চিমবাংলায় কলকাতায় গড়ের মাঠ অনেক পরিষ্কার আছে, যদিও সেখানে ছাগল নিয়ে চড়াই ছেলেরা খেলাধুলা করে। আজ আমাদের পশ্চিমবাংলার কলকাতা পুলিশের তীক্ষ্ণ নজরে ওই গড়ের মাঠ এত সুন্দর পরিষ্কার আছে, এমন পরিষ্কার পরিচ্ছন্নতা আগ্রার জমিনের তাজমহলের নাই। জেনে রেখে দিয়ে আল্লাহ নবী এই জন্যই বলেছেন, আল ইসলাম হাক্কুন আল কুফর বাতিনুন, আল ইসলাম নুরুন আল কুফর জুলমাতুন, ইসলাম সত্য সত্য সত্য, এ সত্য কোনোদিন কিয়ামত পর্যন্ত কোনোদিন ডুববে না।